আমাদের একজন ভাই আব্দুল করিম উনি প্রশ্ন করেছেন মহতারাম যে দাওয়াতের কাজের ব্যাপারে, যে দাওয়াত তো আসলে মূলত আলেমরা দিবেন বা যাদের জ্ঞান আছে তারা দিবেন, সাধারণ মানুষদের উপরে দিনের এই দাওয়াতের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়ার জিম্মা আছে কিনা সে বিষয়ে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দ্বীনের দাওয়াত এটা আল্লাহ তাআলার সাথে আমাদের সবচেয়ে বড় একটা ব্যবসা, এটা সবার জন্যই প্রযোজ্য, তবে সবার জন্য ফরজ নয়, ফরজে আইন নয়। যিনি করবেন তিনি মহান মর্যাদা লাভ করবেন, আর এর জন্য আলেম হওয়া তো জরুরি না। আমরা আলেম নই এমন মুমেন নেই তো। সালাত যে ভালো কাজ, এই এলেম তো প্রায় সবারই আছে, সবার আছে। কাজেই একজন যদি একটা মানুষকে বলেন ভাই আপনি মুসলমান আর সালাতটা আদায় করেন না ভাই, এটা দাওয়াত দিতে তো কিছু নেই না। এই জন্য প্রথম কথা হলো দাওয়াতের গুরুত্ব আমাদের বুঝতে হবে। দাওয়াত অর্থাৎ মানুষকে ভালো কাজের কথা বলা, খারাপ থেকে নিষেধ করা, এটা আল্লাহ তাআলার কেমন প্রিয় কাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরুম বিল মারুফি সদাকা ও নাহিউন আনিল মুনকারে সদাকা। একটা ছোট্ট ভালো কথা একজনকে বলবে এটা একটা অনেক বড় সদকা হিসেবে সওয়াব লেখা হয়ে যাবে, অর্থাৎ কয়েক লক্ষ টাকা দান করবেন এইরকম একটা সওয়াব একজন মানুষকে একটা ভালো কথা বললে আপনি কালিমা তো তৈয়বা তো সদাকা সদাকা। জি, একজন লোক একটা খারাপ কাজ করছে আপনি বললেন ভাই এই জিনিসটা তো ভালো না, এটা বর্জন করলে হয় না ভাই, আপনি এটা একটা সওয়াব পাওয়া গেল। আর ওই ব্যক্তি যদি এটা শোনে আপনার দ্বারা ভালো হয়, তো এর চেয়ে বড় মজা তো আর কিছু নেই। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার ওসিলায় তোমার কারণে যদি একটা লোক ভালো হয়, এটা তৎকালীন আরব বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল উটগুলো, অর্থাৎ বর্তমান সময়ে ক্যাডিলাক অথবা একটা বড় ভিলার মতো একটা বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার জীবনে যত বড় সম্পদ আছে তার চেয়েও বড় সম্পদ হলো তোমার ওসিলায় একজন মানুষ হেদায়েত হবে। আরও সম্পদ রয়েছে, একজন মানুষ হেদায়েত হয়ে অর্থাৎ আমি একজনকে বললাম যে ভাই এই ভালো পথে চলেন, চলেন মসজিদে একটা ওয়াজ আছে, সে মসজিদে গেল, যাওয়ার পরে ভালো হয়ে গেল, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, মানুষকে ভালো পথে দেখলো, ওই ব্যক্তি আজীবন যত নেকামল করবে সমস্ত তার মাধ্যমে যত নেকামল দুনিয়াতে জারি থাকবে সব কিছুর সম পরিমাণ কমিশন সব আমার আমল নামে জমা হয়ে যাবে। এর চেয়ে সহজ এবং সুন্দর ব্যবসা তো আর কিছু নেই। তবে এক্ষেত্রে সমস্যা হয় যে আমরা দাওয়াত দিই না, অন্যায় দেখে চুপ করে থাকি, অথবা একটা সুযোগ পেলেও কথা বলি না, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ কি হবে এসব কথা বলে এইসব চিন্তা করে আমরা অনেক সময় দাওয়াত বাদ দিই। এটা আধুনিক যে ব্যক্তিত্ব বলা হয় কেউ কারোর ব্যাপারে কথা বলবে না এটা থাকে আর কি, কিন্তু আল্লাহর কোরআন কেরিমে শেখাচ্ছেন যে লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে কিশোরকে যে নসিহতগুলো করছেন তারবিয়াত দিচ্ছেন তার ভিতরে ইয়া বুনাইয়া মুরবিল মারুফে অনহানেস মুন কারে ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এই ব্যাপারে যা হোক সবর করবে। একটু হলো ভালো কাজের কথা বলতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, আর একটু সবর করতে হবে। এক্ষেত্রেও আমরা পরাজিত হই, আমরা উগ্র হয়ে যাই, সবর করি না, কঠোর ভাষায় কথা বলি। কঠোর ভাষায় কথার নাম দাওয়াত নয়, কঠোর ভাষায় কথার নাম হলো গালি দেওয়া, এটাতে কোনো সওয়াব হয় না বরং গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন প্রত্যেকেই দর্শক চেষ্টা করি আমি যা জানি সেটা যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি। নবীজি এই কথাটি বলেছেন বাল্লিগ ওয়ানি বলা আয়াতান, একটি বাণী হলেও পৌঁছে দাও। আমরা যারা মহিলা আছি, মহিলারা কি দাওয়াতের কাজে আমরা ঘর থেকে বাহিরে অন্য কোথাও যেতে পারবো কিনা? জি, মহিলারা ঘর থেকে বেরোতে পারবেন যদি বিবাহিত হন স্বামীর অনুমতি সাপেক্ষ, যদি অবিবাহিত হন পিতামাতা থাকে পিতামাতার অনুমতি সাপেক্ষ তারা বেরোবেন। তবে এই বেরোনোটা প্রথমত দূরে হবে না, দূরের সফরের দূরত্বে, সফরের দূরত্ব হবে না, সফরের দূরত্বে যেতে মাহরাম সাথে যেতে হয়, যেতে হয়। দ্বিতীয়ত আপনার যাওয়াটা নিরাপত্তা লাগবে। আরও বিষয় হলো আমরা দাওয়াত দেব কিসের, যেটা আমরা খুব ভালো জানি সেটার দাওয়াত দেব। আমরা যেন এমন কোনো কথা না বলি যেটা ভুল এলেম হয়, কাউকে ভুল শেখালে তার পাপটা কিন্তু আমার উপরে থেকে যাবে। এই জন্য মেয়েরাও দাওয়াতে অংশ নেবেন পুরুষদের মতো, এবং দাওয়াতটা হবে আল্লাহ কোরআনে যেটা বলেছে কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওমান ইত্তাবাআনি, এটাই আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকছি, আমি এবং আমার অনুসারী, আলা বাসীরা জ্ঞান, ওহির জ্ঞানের ভিত্তিতে। কাজেই
আমরা যখন দাওয়াতে যাব অবশ্যই সহি ওহির জ্ঞানের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে সহি সুন্নার ভিত্তিতে গল্পের ভিত্তিতে নয় বিভিন্ন গল্প হেকায়াতের ভিত্তিতে নয় কারণ আল্লাহ কোরআন কারিমে অন্য কয়েক জায়গায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লামের দাওয়া পদ্ধতি হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াত ছিল কিতাব দিয়ে এবং হিকমা অর্থাৎ সুন্নাহ দিয়ে কাজেই আমাদের দাওয়াতটা পরিপূর্ণ কিতাব নির্ভর হতে হবে কোরআন আমরা ভালো করে অধ্যয়ন করব কোরআন নির্ভর দাওয়াত দেব সুন্নাহ নির্ভর দাওয়াত দেব সাহাবীদের মডেল তুলে ধরব এগুলো ভালো জেনে আলা বাসিরাতিন হয়ে আমাদের দাওয়াত দিতে হবে যারা বেশি জানি না যতটুকু জানি সালাতের কথাটুকু বলবো সত্য কথা বলার কথা বলবো বিস্তারিত মাসলা মাসাইলটা আলেমদের কাছে ছেড়ে দেব আমি এই বিষয়ের সাথে সম্পর্কে একটি বিষয় জানতে চাচ্ছি আমরা অনেক সময় দাওয়াতের কাজে গিয়ে অনেক এক্সট্রিম হয়ে যাই এবং খুবই কঠোরতা করি আমরা মনে করি যে যে যত বেশি কঠোর হবো তাতে মনে হয় বেশি সওয়াব হবে এই বিষয়টা ঠিক কি না যে আমাদের ধারণা যে আমি হক কথা বলছি জি একেবারে কঠোরভাবেই বলবো কিন্তু ইসলাম এর বিপরীতটা নির্দেশ করে হক কথাকে নরম করে বলো এটা কোরআন কারিমে বারবার বারবার বলা হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন কি বলে হাবে মা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম আপনি বিনম্র তাদের সাথে খুব নরম আচরণ করেন সেই নরম আচরণ দিয়ে আরবের বর্বর লোকদের হৃদয়গুলোকে তিনি জয় করেছেন তরবারি দিয়ে না জি তিনি তো মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে নরম হৃদয়ের কথাতে মানুষ মুসলমান হয়ে রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়েছে তখন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আক্রমণ থেকে ইবাদত করার জন্য বৈধ করা হয়েছে সেটা ভিন্ন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই বিনম্রতার কথা বলেছেন আমরা কোরআনেই যাই কোরআনে আল্লাহ তাআলা দাওয়াতের নির্দেশ দিয়ে মূসা আলাইহিস সালামকে বলছেন فقولا له قولا لينا لعله يتذكر او يخشى মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয়তম নবী এবং আল্লাহ তাকে বলেছেন বি আয়াতিনা এবং আল্লাহ তাকে বলেছেন ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বি আয়াতিনা আনতুমা ওয়া মানিত্তাবা'আকুমাল গালিবুন আল্লাহ তাকে নিশ্চিত করেছেন যে ফেরাউন বাহিনী তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমার আয়াত দিয়ে তোমরাই বিজয়ী হবে তাহলে ক্ষতির কোনো সম্ভাবনা ছিল না তাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন তারপরও আল্লাহ তাদেরকে হুকুম করলেন মূসা এবং হারুনকে তোমরা নরম কথা বলবে কুলা লাহু কাওলাল লাইয়িনা বিনম্র নরম কথা বলবে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা এই বিনম্র কথার তাসিরে হয়তো তারা ভালো হয়ে যেতে পারে তাহলে ফেরাউনের মতো তাগুতের কাছে মূসা আলাইহিস সালামের মতো সাহায্যপ্রাপ্ত নবীকে পাঠিয়ে সেখানেও বিনম্রতার করা বলা হচ্ছে মূসার স্বার্থ দেখে নয় ফেরাউনের স্বার্থ দেখে হয়তো বা তার মনটা গলে যাবে সেখানে আমরা যাদেরকে দাওয়াত দিছি তারা ফেরাউনের চেয়ে খারাপ না আর আমরা মূসা আলাইহিস সালামের চেয়ে ভালো না আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলছেন দাওয়াতের কথাই ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এরপর আল্লাহ কি বলছেন ইদফা বিল্লাতি আহসানু সাইয়্যা ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা আল্লাহ প্রথমেই বললেন যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহর পথে ডাকে নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমান এরপর আল্লাহ বললেন যে সুন্দর আচরণ আর খারাপ আচরণ সমান হতে পারে না ইদফা বিল্লাতি আহসান খারাপ আচরণ করলেও তাকে তুমি সুন্দর আচরণ দিয়ে এটার জবাব দাও জি আল্লাহ তাআলা বলছেন দায়ীদের গুণ দাওয়াতের পদ্ধতি দাওয়াত দাও নিজে নেক আমল করো নিজের আমল বাদ দিয়ে দাওয়াত দিও না এবং আমার তোমার ইসলামের পরিচয়টা সমুন্নত রাখো এরপরে আল্লাহ বলছেন খারাপ আচরণ আর ভালো আচরণ এক হতে পারে আর সমান হতে পারে না তুমি ভালো আচরণ করবে এটাই শুধু নয় কেউ যদি খারাপ আচরণ করে ইতফা আবিল্লাতিহি আহসানু যেটা উত্তম সে যদি তোমাকে মৌলবাদী বলে তুমি তাকে ভালো বলো সে যদি তোমাকে পাশ্চাত্যপদ বলে তুমি তাকে একটা ভালো সম্বোধন করো তুমি তার খারাপ কথাটাকে অনেক বেশি ভালো দিয়ে প্রতিরোধ করো ইতফা প্রতিরোধ করো প্রতিহত করো আমরা প্রতিহত মানে বুঝি যে অনেক কিছু অনেক কিছু না তার খারাপটাকে প্রতিহত করো উত্তম ভালো দিয়ে ফাইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম আল্লাহু আকবার আর কি বললেন তুমি যদি রিয়াকশন না হয়ে প্রোঅ্যাকটিভ হও রিঅ্যাকটিভ না হয়ে সে তোমাকে বাজে কথা বললো তুমি সবর করে সুন্দর কথা বললে বাজে কথা বললে সুন্দর কথা বললে
তুমি যদি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে দাওয়াত দিতে পারো তাহলে আজকে যার সাথে তোমার দুশ্মনী রয়েছে কাল তোমার বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ এই যে সবর সবরের মাধ্যমে বিনম্রতার সাথে দাওয়াত দেওয়া এটা হলো নবীদের দাওয়াত কেউ যদি রেগে যায় কঠোর হয় সেটা দাওয়াত নাই সেটা অহংকার এবং নিজের আমিত্ব প্রকাশ করা এর জন্য ভয়ঙ্কর গুনাহ হবে অনেক সময় মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেওয়া হবে এটাতে কোনো দাওয়াত হবে না তাহলে আমার এখানে একটা মনে পড়ে গেছে কবি নজরুল ইসলামের একটা চমৎকার কবিতা আছে যে ওরা কাদা ছড়ে বাধা দেবে ওরা বল দিবে নিন্দাবাদ আমরা বলবো এক আল্লাহ জিন্দা এবং একটা সুন্দর কবিতা আছে যে আমরা ফুল ছড়ে বলবো এক আল্লাহ জিন্দাবাদ তো আসলে ওরা আমাদেরকে যাই করুক না কেন আমাদের জবাবটা হবে সুন্দর সর্বক্ষেত্রে জি এটা এরপর আল্লাহ বলেছেন যে ইম্মা আনজাগান্নাকা মিনাশ শাইতানাজগুন ফাস্তাইজ বিল্লাহ যদি এই কোন সময় শয়তান রিয়াকশনারি ভাবে আমাকে রাগিয়ে দেয় কারো কথা বলেছে তখন আল্লাহর কাছে আশ্রয় আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আমি তো রাগটা অন্যায় শয়তান চাচ্ছে আমি রেগে যাই আল্লাহ চাচ্ছেন আমি সবর করি তো এইভাবে এই আয়াতগুলো আল্লাহ বিস্তারিত বলেছেন দায়ী অবশ্যই সবর করবেন সুন্দর কথা বলবেন মানুষকে আদর করে ডাকবেন সবচেয়ে বড় কথা হলো সুপ্রিয় দর্শক আমাদেরকে আল্লাহর সাথে বিজনেসের একটা চেতনা থাকতে হবে একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট তিনি আমার কাছে এসে তার কোম্পানির সব কথা বলার পরে আমি রেগে যাব হ্যাঁ এটা হবে না সব বাজে কথা বলছেন উনি কিন্তু রাখবেন না জি ওনার রাগ আছে উনি রাখবেন না কারণ ওনার ভিতরে একটা বিজনেসের চিন্তা আছে উনি রেগে গেলে কাস্টমার হারাবেন জি রেগে গেলে কাস্টমার হারাবেন জি এই জন্য উনি রাগ থাকলেও রাখবেন না দর্শক আমরাও তো কাস্টমার হারাবো আমি তো আল্লাহর সাথে বিজনেস করছি এই মানুষটাকে আমি নামাজ পড়াতে পারলে আমার মালিক খুশি হবেন আমি আমার একটা বিজনেস হবে আমি এই এই ব্যক্তির জীবনে যত পাবো যত নেকামল করবে আমি পার্সেন্টেজ পাবো কাজেই আমি রাখবো কেন আমি বিনম্রতার সাথে তাকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করব এটা আল্লাহর নির্দেশ ইমানের দাবি আর কঠোরতা আল্লাহ নিষেধ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু বসে আছেন ইহুদিরা এসেছেন মদিনার কিছু ইহুদি এসেছেন রাসূলুল্লাহ সাল্লামকে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া আবুল কাসিম আবুল কাসিম আপনার উপর সাম মানে মৌথুক আয়েশা খেপে গেলেন রাসূলুল্লাহ সাল্লাম গালি দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়াল লানাতু ওয়াল গাদাব তোমাদের উপরে সাম হোক মৃত্যু হোক অভিশাপ হোক গাদব হোক রাসূলুল্লাহ সাল্লাম ইয়া আয়েশা আলাইকি বিল রিফক আয়েশা বিনম্র হোক ما جعل الله الرفق في شيء الا زانه وما نزع من شيء الا شانه আল্লাহ যেখানে বিনম্রতা দিয়েছেন সেটাকে মর্যাদাময় করেছেন আর যেখান থেকে বিনম্রতা কেড়ে নিয়েছেন সেটাকে অপমানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেননি ওরা কি বলেছে বলে আমি শুনেছি এবং আমি উত্তর দিয়েছি ইয়া রাসূল আপনি কি বলেছেন আমি বলেছি ওয়া আলাইকুম আর কিচ্ছু বলিনি তোমাদের উপরেই হোক আর কিচ্ছু বলিনি তোমরা যেটা আমাকে দিতে চেয়েছো এটা তোমাদের উপর কত সহজ সুন্দর বিনম্রতার মাধ্যমে কথা শেষ এই জন্য দায়ীদেরকে বিনম্র হতে হবে জি।